তাহলে আমরা লেখেসিস সম্বন্ধে কি জানি? লেখেসিস হলো একটা, সবকিছু তার প্যাশনেটের সাথে করে। প্যাশনেট তো বুঝছিলাম, বলছিলাম এখানে প্যাশনেট হলো এক্সট্রা একটা ইমোশন, যে ইমোশনটা আপনার নর্মাল ইমোশনের থেকে একটু বেশি, মানে যখন যে কাজটা সে করে সেটা টোটাল সেটার মধ্যে অ্যাংগ্রোস হয়ে যায় এবং এটাকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে। এই জন্য লেখেসিস যে কোনো জিনিস দ্বারা চার্ম হয়ে যায়, হঠাৎ করে তো চার্ম হওয়া যায় না। ইমোশন বেশি প্যাশনেট না থাকলে কোনো জিনিসের চার্ম হওয়া যায় না, মানে আপনি যদি সার্পেল লেভেলকে দিয়ে কোনো দিন অনুভব করেন সেটাতে চার্ম হবে না। যখন আপনি প্যাশনেট দিয়ে কোনো জিনিস হবে তখন এটা মোহিত হয়ে যাবে, ওটার ভিতরে চলে যাবে, প্যাশনেট হলে ওটা গভীরে চলে যাবে। কোনো জিনিসকে গভীরভাবে এনজয় করা, ফিল করা, ভালোবাসা। অনেকে আছে যে এটাকে খুব নর্মালি করে, কোনো অনেকগুলো মেডিসিন আছে যারা এটাকে অত বেশি প্যাশনেট নেই। তো প্যাশনেটের মধ্যে যে কটা মেডিসিন তার মধ্যে এলো আপনার লেগেসিস একটা। লেগেসিসের প্যাশনেট হলো সে কোনো জিনিসকে গভীরভাবে এনজয় করে, অ্যামিউজ করে। তো এই জন্য অ্যামিউজমেন্টের মধ্যে লেগেসিস প্রচণ্ডভাবে আছে। প্রথম মেডিসিন হলো লেগেসিস, এরপরে যদি এখন অ্যামিউজমেন্টে অনেক মেডিসিন আছে, লট অফ আপনার তার মধ্যে লেগেসিস যেহেতু এনিমেল এনিমেল থেকে এসছে, এটা এনিমেল ইনস্টিংক্ট থাকে তার মধ্যে। এনিমেল ইনস্টিংক্টের মধ্যে কোন ক্যারেক্টার কী থাকে, তারা বেশি অ্যাক্টিভ থাকে, তাদের মধ্যে একটা নড়াচড়া বেশি থাকে, তাই না? প্লান্ট মেনে মধ্যে কিন্তু এটা থাকে না। অ্যানিমেল হলে মানে তার অ্যাক্টিভিটিস বেড়ে যাবে এবং অ্যাক্টিভিটিসের মধ্যে সব কিছু সে করার চেষ্টা করবে। যেহেতু লেগেসিস হলে একটা প্যাশনেট মেডিসিন, এনজয়মেন্টের মেডিসিন, ট্র্যাভেলসমেন্টের মেডিসিন, সে তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার ইনভেস্টমেন্ট করে, সে কী করতে চায়, উপভোগ করতে চায়। এবং এর সাথে থাকে তার মধ্যে একটা জেলাসি, যেহেতু অ্যানিমেল মানে হলো জেলাসি থাকে, তার মধ্যে তো একটা হেটেড থাকে, রেভেন্সফুল থাকে, হাই সেক্সুয়াল ডিজায়ার থাকে। হাই সেক্সুয়াল ডিজায়ার মানে কি? এনার্জি। সেক্সুয়াল ডিজায়ার শব্দের অর্থ ফিজিক্যাল লেভেলে সেক্স, কিন্তু এমনটা বলি না। যে কোনো জিনিস, যে কোনো কাজে, যে কোনো বিষয়ে পুরো এনার্জি দেওয়ার ক্ষমতা থাকে। সেক্সুয়াল এমন একটা জিনিস, এটা এনার্জি ব্যয় করার ক্ষমতা থাকে। হাইলি ইন্টেলিজেন্ট, প্রচণ্ড ইন্টেলিজেন্ট প্যাশন, যারা বেশি অ্যাক্টিভ থাকে, যারা বেশি কোনো জিনিসের মধ্যে প্যাশনেট থাকে, তাদের মধ্যে ইন্টেলিজেন্টও বেশি থাকে। এবং খুব শার্পনেস থাকে, যেগুলো আমরা দেখি সাধারণত। তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ ব্রেনের তীক্ষ্ণতা, এগুলো হলো আপনার মেনলি আপনার এনিমেল ইনস্টিংক্টের মধ্যে থাকে এবং লেগেসিস। তো একজন পেশেন্ট আপনার কাছে আসি, বললো যে ডাক্তার আমার এই জয়েন্ট ব্যথাটা শুরু হয়েছে যখন প্রেগনেন্সির পর থেকে। এই অনেক পেশেন্ট আপনি এরকম পাবেন বর্তমান সময়ে, যে আপনি কষ্টগুলো আরাম পান কিভাবে, ভালো লাগে, আপনি কি করতে ভালো লাগে। কিছু কিছু পেশেন্ট আপনাকে বলবেন যে ডাক্তার আমি যদি, মহিলা পেশেন্ট বলবো যে আমার আমার হাজবেন্ড যদি আমাকে বাইকে নিয়ে ঘুরায় না, আমার খুব ভালো লাগে। আমি বলছি না বাইকে নিয়ে ঘুরা মানে লেগেসি বা অ্যামিউজমেন্ট, এটা কিন্তু একটা অ্যামিউজমেন্টের ব্যাপার, একটা এনজয়মেন্ট চাই। লেগেসি ততক্ষণ পর্যন্ত জিন্দা থাকে ততক্ষণ পর্যন্ত তার অ্যামিউজমেন্টটা একটু থাকে, সে পায় তার এনভায়রনমেন্ট থেকে পাক, বা সে যেভাবে চায় ওইভাবে পায়। এখন একজন মানুষ যখন তার মতো করে, যখন একটা প্রেগনেন্সি পিরিয়ডটা কী, তার অ্যাক্টিভিটিস কী হয়ে যায় সেখানে, স্লো স্লো হয়ে যায়, তার মতো করে সে আর তখন আর কিছু করতে পারে না, এখানেই তার সমস্যা শুরু হয়। যাকে যত সময় অ্যাক্টিভ থাকতে পারে, মোজ মাস্তিতে থাকতে পারে, মোজ মাস্তি এরকম না যে খালি গান বাজনা করা, ঘুরে বেড়ানো, এমনটা না। প্রত্যেক লেগেসিসের ভিন্ন ভিন্ন মাত্রা আছে, বুঝতে হবে যে এটার মধ্যে সে আনন্দ পায়, এনজয় করে, মজা পায়। বাইকে ঘুরা বাচ্চা পছন্দ করে, ওয়ান্ডারিং হতে পারে, ট্রাভেল হতে পারে, কিন্তু লেগেসিস যখন সে বাইকে ঘুরে তখন সে মধ্যে একটা আলাদা একটা, তার চেয়ারের মধ্যে একটা রেবল মনে হয় যেন সে খুব আনন্দ মাস্তিতে আসে, মজা করতেছে, সে ফিলিংসটা ভিতর থেকে আসে। যখন সেটা পারে না তখন তার কী হয়, প্রেগনেন্সি পিরিয়ড, তখন তার জয়েন্ট পেন শুরু হয়েছে, তার ডালনেস শুরু হয়ে গেছে। কেন শুরু হয়েছে? আগের মতো সে তার প্রেগনেন্সি
পিরিয়ডের কারণে আগের মতো সে কী করতে পারে না, এই জন্য প্রত্যেকটা জিনিসকে আপনি কোনো ঘটনার পিছে একটু আপনাকে গভীরভাবে ভাবনা চিন্তা করে আগাইতে হবে। কেউ যদি আপনাকে বলে বাইকে চললে আপনি খুব ভালো লাগে, তার তখন আপনি চিন্তা করুন যে বাইকে চললে কীরকম ভালো লাগে, বা সে যখন এই বাইকের কথাটা বলছে তার চেহারাটার মধ্যে কীরকম একটা এক্সপ্রেশন এসেছে, তখন কিন্তু আপনি বুঝবেন যে না এটা আসলে সে মাস্তি একটা মজা দিতে চায়। এখানে এখানে একটা অ্যামিউজমেন্টের তো তার কী সমস্যা বলে যে শাশুড়ি অনেক রাগ জয়েন্ট ফ্যামিলিতে থাকে, সবসময় আমার দৌড় ধরে, আমার দোষ নেই তবু আমার আমাকে বলে। ল্যাকিসিসের পেশেন্টরা টকেটিভ থাকে, তো সাধারণত দিল খোলা মানুষ। টকেটিভ মানে কি, আমরা সাধারণত কথা বললেই দেব টকেটিভ বলি তা না, দিল খোলা মানুষ মানে হৃদয়ে কিছু জিনিস রাখতে চায় না, সব বলে দিতে চায় না, খোলামেলা বলতে চায় না। এই জন্য ল্যাকিসিস পেশেন্টকে কোশ্চেন করলে বেশি সময় মানে সে নিজেকে লুকিয়ে রাখে না, সব কিছু বলে করতে থাকে, বলতে পছন্দ করে, মনে করে এটাই তার, বলতে বলে সে শান্তি পাবে। তো এই পেশেন্টও তাই, পেশেন্ট বলে যে আমার শাশুড়ি মা খুবই রাগী মানুষ, সবসময় দোষ ধরে বেড়ায়, ছোটোখাটো বিষয় যেটা দোষ নয় সেটাও দোষ ধরে, এবং শুধু দোষ ধরে বা বলে তা না, বাইরের লোকদের কাছে বলা, প্রতিবেশী আসে আশপাশের লোকরা তাদের কাছে বলে যে আমার বউ এরকম করে, আমার বউ এরকম করে, আমার বউ এরকম করে, এতে পেশেন্টটা খারাপ হয়। হাজব্যান্ডকে বললে হাজব্যান্ড মায়ের কথা ছাড়া বুঝবে না, হাজব্যান্ড মায়ের কথা শুনে, সে মনে করে যে মা যেটা বলছে এটা ঠিক। পেশেন্টের মাসিকের সময় তার পেইন হয়, মানে এখন তো প্রেগনেন্সি মাসে যখন মাসিকের সময় তো তখন তার পেইন হয়, তার ভিতরে প্রচণ্ড রাগ হয় এবং হাজব্যান্ডকে উল্টাপাল্টা বলেও দেয়। এবং পরিবারের লোকরা যেমন ধরেন না আপনার শাশুড়ি বা অন্য কেউ তাকে কোনো মাফ করা কথা বলতে দিতে বন্ধু বন্ধু তো আর খোলার দরকার নেই, পরিবারের লোকরা যখন উল্টাপাল্টা বলে তখন তার ভালো লাগে না, এটা শুনতে তার কাছে খারাপ লাগে। এটা ল্যাকিসিস একটা ব্যাপার যে তখন তাকে কেউ কিছু বলে তখন সে খুব টলার করতে পারে, সাথে সাথে রিয়াক্ট করে, ওই ব্যক্তিকে রিয়াক্ট করতে না পারলে তার যে কাছের লোক আছে তার কাছে সে রিয়াক্ট করে। ল্যাকিসিস সবসময় অ্যাক্টিভ এবং এনার্জেটিক মেডিসিন, কোনো কারণে যে এনার্জি তার লো হয়ে যায়, উইক হয়ে যায়, হ্যাঁ তখন সে ডিস্টার্বিং ফিল করে, কেন এনার্জি না না থাকলে তো আপনি মুভমেন্ট করতে পারবেন না। এই ল্যাকিসিসের জিন্দা একটাই জিনিস রাখে, সেটা হলো তার অ্যাক্টিভিটিস, যেহেতু স্নেক থেকে স্নেক হলো অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিসটা তাকে জিন্দা রাখে। যদি অ্যাক্টিভিটিস কোনো কারণে লো হয় তখনই ল্যাকিসিস অসুস্থ হয়, এবং অ্যাক্টিভিটিস যখন তাকে কোনো বাধা সৃষ্টি করা হয়, ইন্টারাপ্ট করা হয়, ডিস্টার্ব করা হয়, সেটা হয়তো বিয়ে পরে হতে পারে বা কোনো পরিবেশগত কারণে হতে পারে, এনভায়রনমেন্টাল কারণে হতে পারে, এটা মেয়েদের মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, মহিলার বেশি মানে অ্যাক্টিভিটিস তার ডিস্টার্বিং হয়, ইন্টারাপ্ট হয়, তখনই ল্যাকিসিসের প্রবলেম, সেই জিনিসগুলো বুঝতে হবে। এবং একটা মানুষ কিসে আনন্দ পায়, এই আনন্দের জায়গাটা কিন্তু বিভিন্ন মেডিসিনের আছে, কিন্তু ল্যাকিসিসের আনন্দটা হলো অ্যামিউজমেন্ট লেভেল, অর্থাৎ নিজের ভিতর থেকে ফিল করে। অ্যামিউজমেন্ট মানে কি, নিজে যেটা করে সেটা অ্যামিউজমেন্ট, অ্যামিউজমেন্ট মানে অন্য করলে হয় না, এটা মনে করেন কেউ বাইক চালালো তার পিছিয়ে পড়লো, এটা যেটা নিজে করা, নিজে তার মতো করে ঘুরতেছে, অর্থাৎ যেখানে কোনো বাধা নেই সে সেটাকে পুরো ভোগ করতে পারতেছে, অনুভব করতে পারতেছে দিন থেকে, সেটাই হলো অ্যামিউজমেন্ট। এই জন্য আমরা বাইকে কেউ ঘুরলেই যে অ্যামিউজমেন্ট নেবো এমনটা না, সে ওই মাত্রাটা কীরকম তার মধ্যে, এটা হলো মেন কথা, কথা বুঝতে পারছি। প্রত্যেকটা জিনিস আপনি কখনোই সবসময় মনে রাখবেন যে কখনোই কোনো বিষয় আপনার রুটিনিস্ট হওয়া দরকার, এটা বললে এটা হবে এমনটা না, ওইটার মাত্রা বুঝতে হবে, মাত্রা এবং গতি ধরে আপনাকে ওই পয়েন্টের মধ্যে যেতে হবে। আমি বুঝতে পারছি কথা, কোনো একটা বিষয় মনে করেন এটা একটা কাপ, এখন আমি যদি বলি যে এটা কাপ আপনি কাপ মানবেন, যদি আমি বলি যে এটা পেয়ালা পেয়ালা মানবেন, কিন্তু এটার গতিমাত্রা ধরে বুঝতে হবে, পেয়ালাটার গতিমাত্রা কীরকম হয় কাপটার গতিমাত্রা কীরকম, দুটোই কিন্তু সিরামিকের তৈরি, পেয়ালাটা একটু আর একটু বড়ো হবে একটু ফাঁকা হবে,
ওটার হ্যান্ডেল থাকতেও পারে নাও থাকতে পারে, এর কাপটা আবার অন্যরকম হবে। কিন্তু বিষয়টা হলো এরকম, প্রত্যেকটা জিনিস বুঝের আগে হট করে এরা বলো যে আমরা অনেক সময় কি কোনো বিষয় একটা ফিক্সড জায়গার মধ্যে রাখি, এটা এটা বলছে এটাই হবে। আর রুগী ঘুরতে পছন্দ করে তাহলে অ্যামিউজমেন্ট হবে, আর সবসময় ঘুরতে পছন্দ হলে অ্যামিউজমেন্ট হবে না। অ্যামিউজমেন্টের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে, ওই পয়েন্টগুলো হলে অ্যামিউজমেন্ট হবে, ওই ঘোরার মধ্যে ওই পয়েন্টগুলো আসছে কি না, যদি না আসে তাহলে অ্যামিউজমেন্ট নিলে অন্য কিছু নেবো, আমরা অর্ডারিং অন্য কিছু নিতে পারবো, এনজয়মেন্ট নিতে পারবো। কিন্তু অ্যামিউজমেন্ট নিতে হলে অ্যামিউজমেন্টের জায়গা তৈরি করতে হবে। পয়েন্টগুলো কী কী পেশেন্ট পয়েন্টগুলো কী কী পয়েন্টগুলো আপনি বুঝেন, কখন একটা মানে আপনি নিজেই ফিল করেন আপনি অ্যামিউজমেন্ট হচ্ছেন, মজা নিচ্ছেন দিক থেকে, কোন কোন জায়গায় আপনি হবে। একই জিনিস আপনি হয়তো আরেকজন নিচ্ছেন, সে অ্যামিউজমেন্ট হবে না। একই কাজ হয়তো দেখলেন আপনি একটা গাছ দেখলেন, মানে ফর এক্সাম্পল একটা 200 বছরের পুরনো একটা গাছ, একদিক দিয়ে যাচ্ছিলেন একটা রোড দিয়ে, দুইজনের ট্যুর 3-5 বন্ধু ট্যুর করতে যাচ্ছেন, আপনার 5 জন একা আপনি একটা গাছ দেখুন, আর তোমার গাছ সব চিন্তা করে এই গাছটা কত সুন্দর, মানে গাছটা দেখছো কত ঝালপালা কত কি, এত পুরনো গাছ, আরে ইন্টারেস্টিং গাছ। আপনার যে 4 জন আছে তারা মনে করে আরে কি দেখলে, দেখছি তো এত কথা কইতে দেখছি তো অনেক সুন্দর, আর হ্যাঁ দাঁড়ায় থাকবো, মানে সে সেটার মধ্যে কি হচ্ছে অ্যাংলোসাক্স, এটাই অ্যামিউজমেন্ট, এই তো একটা গাছ, এটি 200 বছরের পুরনো গাছ হবে, কি সুন্দর পাতা, কি সুন্দর পাতা, এই দেখো কি রকম, এই যে একটা জিনিসকে অনুভব করা প্রত্যেক মানুষের কাছে আনন্দ পাচ্ছে সুন্দর। সবাই আপনি তো ট্যুর করতে গেছেন 5 বন্ধু মিলে, তো রিক্রিয়েশনের জন্য তো গেছে, রিক্রিয়েশনের জন্য তো গেছে, অর্থাৎ 5 জনের যে অনুভূতি প্রত্যেকটা জিনিস থেকে ইন্টারেক্ট সে একরকম না। ঠিকও আছে দেখেছো সরিষার সেই খেত, সেখানে প্রজাপতি বসে আছে, কি মজা, আহ মনে হয় সে নিজে প্রজাপতি নিয়ে গেছে, আর একজন দেখলো দূর থেকে শুনলো, খুব সুন্দর দেখতে শুনলো, 2-3টা স্নাপ তুলে ছবি দিলি ফর দিলি চলে আসে, আয়া হয়তো যারা যায়নি সেরকম কোনো বন্ধু বান্ধবী বা বাড়ির লোকদেরকে দেখালে তারা কত সুন্দর সিন আসছে, আর ও ওইটাকে ফিল করে, 20-50টা ছবি উঠে যায় ফিল করে, ফিলিংটা হলো এটা বুঝের ব্যাপার, এটা এখানে আপনাকে আমি কাগজে কলমে বুঝে দিতে পারবো না, সব জিনিস আপনার কাগজে কলমে বুঝতে পারবে, তাহলে ক্লিয়ার। যদি ইগনেশিয়ার সাথে ল্যাকেসিসের পার্থক্য কীভাবে হবে বলেন, এই ক্ষেত্রে ইগনেশিয়ার ক্ষেত্রে এই পেশেন্টটা যদি ইগনেশিয়া হয় তাহলে সে কী করত, তাহলে সহজে সে তার শাশুড়ি সম্পর্কে কমপ্লেন করতো না, করতো না, ফাইন গুড, কেন করতো না, কি পয়েন্টটা কি, সে বিয়ার করতো পরিবারের কোনো মানে এটা পয়েন্ট হচ্ছে আমরা কি বুঝতে পারলে স্ট্রং মোরাল, সব যত মোরাল আছে তার মধ্যে স্ট্রং মোরাল এই জন্য এত তাড়াতাড়ি সে ওপেন আপ হবে না, তবে ওপেন আপ যদি তাকে করতে হয় তবে সে বলবে যে আমি বাবার বাড়িতে যেরকম ছিলাম ওপেন আপ ছিলাম, যতটা আমি ইজি ছিলাম এখানে সেটা নাই, সেখানে যেরকম আনন্দ থাকতে পারতাম এখানে সে অনেক বাধা রেস্ট্রিকশন, কিন্তু এত তাড়াতাড়ি সে ওপেন আপ হবে না, কেন হবে না, তার মধ্যে একটা স্ট্রং মোরাল আছে। নাক্স বং হলে কী হবে, কী হবে নাক্স বং হলেও সে ধৈর্য ধরত, নাক্স বং কি এত ধৈর্য আছে, সবচেয়ে ইম্প্রেশন নাক্স বং তাড়াতাড়ি ওষুধ খেয়ে বলে, পেশেন্স আর পেশেন্স তার মধ্যে নেই, ডাক্তারের কাছে এসে এত তাড়াতাড়ি বলবে যে অত নাক্স বং কোনো ফর্মালিটিতে যায় না, সে মনে করে ফর্মালিটি মানে টাইম লস, এটা বলছি না টাইম লস করতে চায় না, যে আসবো বলবো সে আবার এত ফর্মালিটি এত ইমোশন কী, সবচেয়ে কমার্শিয়াল এবং ম্যাটেরিস্টিক পেশেন্ট হলো নাক্স, তার কাছে অত ইমোশনের কোনো মূল্য নেই, এবং যখন নাক্স কোনো জিনিস পায় না তখন সে শুধু অন্যদেরকে দায়ী করে না নিজেকেও দায়ী করে, এবং যখন সে কোনো জিনিস পায় না তার মধ্যে একটা ইম্পর্ট তার মধ্যে একটা জেলাসি ভাব তৈরি হয়, যেহেতু সে প্লান্ট মেডিসিন ওরকম জেলাসি তৈরি হয় না, অন্যকে মেরে ফেলবো মানে অন্যের উপরে প্রতিশোধ এরকম দেয়, তখন তার মধ্যে হয় যে অন্যরা সবাই পাচ্ছে আমি এত চেষ্টা করছি আমি পাচ্ছি না, খারাপ লাগে, এটা একটা সুন্দর একটা রুব্রিক আছে, এই রুব্রিকটা এর আগে শুনলেন আপনার জেলাসি ইম্পর্টেন্সি, এখানে নাকবোম এবং ক্যালাডিয়া ইম্পর্টেন্সি সাধারণত আমরা সাধারণত ফিজিক্যাল লেভেলে ইউজ করি, পোটেন্সির অভাব হলো ইম্পর্টেন্স, পোটেন্সি মানে হলো যে আমার ক্যাপাবিলিটি ক্ষমতা,
যখন আমি আমার পোটেন্সিকে কাজে লাগাইতে পারি তখন জেলাসি হয় যে আমার ক্যাপাবিলিটি আছে না, সবসময় ভাবে যে আমার যোগ্যতা আছে কেন আমার এটা পাচ্ছি না, আমার আমার মধ্যে সব গুণ আছে কেন আমার রোগ হবে, মানে নাক্সের মধ্যে এটা ইম্পর্টেন্সি। যখনই ইম্পর্টেন্সি হয় তখনই তার মধ্যে একটা রাগ গোসা যে নিজের উপরে হয় এবং এনভায়রনমেন্টের উপরে হয় এবং সারাউন্ডিংয়ের উপরে হয়, সামনের লোকের উপরে হয়, পরিবারের লোকের উপরে। কথা ক্লিয়ার? সহজ শর্টকাট কথা। নাক সবসময় সে নিজেকে পারফেক্ট ভাবে এবং পারফেক্টলি সব কিছু করে, তারপরে যদি অসুস্থ হয়, তারপরে যদি কোনো কিছু অর্জন করতে না পারে, তারপরে যদি অন্যদের কাছ থেকে সে সেভাবে কিছু না পায়, তখনই নাক নিজেকে ইম্পর্টেন্ট পাবে। সে অন্যরা কিন্তু না করে ইম্পর্টেন্ট চায়, নাক হলো ইন্ডাস্ট্রিয়াস, সে সব কিছু রাইট হইতে পারে, পারফেক্টনেস হইতে পারে, টাইডিনেস হতে হলে হইতে পারে, ফ্যাসিডিয়াস হইতে পারে, কিন্তু এটা হলো তার পোটেন্স। কিন্তু যখন সে গেট ব্যাক বা তার এনভায়রনমেন্ট তার মতো হয় না হয় তখন সে ইম্পর্টেন্স ফিল করে, তখন তার মধ্যে একটা জেলাসি তৈরি হয়। এই জন্য রুবিকটা হলো জেলাসি ইম্পর্টেন্স উইট। এখানে জেলাসি ইম্পর্টেন্স উইট মানে হলো ফিজিক্যাল লেভেলের ইম্পর্টেন্স, এটা হলো মানুষ, এটা হলো ব্যক্তি, ব্যক্তি যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসের মধ্যে সে ইম্পর্টেন্স ফিল করে যে কেন ওরা আমাকে দূর ধরে, আমি তো কোনো ইম্পর্টেন্ট, আমার তো সব কিছু রাইট সব দেখো, তারপরে আমার ইম্পর্টেন্স, তখন তার মধ্যে জেলাসি, আরে লোকগুলো আমাকে বুঝলো না, তারা তাদের মতো হলো, হয় আমার দোষ আছে নাহলে তাদের কোনো সমস্যা আছে, তারা আমাকে বুঝলো না। এটা হলো নাক্সের একটা ব্যাপার। নাক্সের পিকচার ক্লিয়ার? নাক্স কখনো আপনার নাক্স এবং এই প্লান্ট এবং অ্যানিমেলের কখনোই ক্যারেক্টার বোঝা খুব কঠিন কিছু না। ইজি ওইতে নাক্সকে আপনি বুঝতে পারবেন, অ্যানিমেলকে ইজি ওইতে বুঝতে পারবেন। সবচেয়ে কঠিন হয় মিনারেলকে। মিনারেল কোথায় থাকে? গভীরে থাকে। এই জন্য ওর প্রয়োগ, ওর প্রকাশও খুব দীর্ঘ হয়। অত দেখলো আপনি প্রথম দুই তিনবারে বুঝতেই পারলেন না এইটা এবিসি। ক্যালিকার্প কী হবে এর সাথে? ক্যালিকার্পের কী কী বৈশিষ্ট্য যদি এখানে ক্যালিকার্প, ক্যালিকারও একটা ফ্যামিলি মেডিসিন, ফ্যামিলি মেডিসিন। ক্যালিকার্পের কী কী বৈশিষ্ট্য থাকে সাধারণত? ক্যালিকার্প হলো রিজিড, রুলস এবং রেগুলেশন ফলো করতে পছন্দ করে, লাইক এ আর্মি অফিসার, ভেরি প্রপার। অর্থাৎ সে পরিবারকে কনফর্মিজমের মধ্যে থাকে, একটা রিচুয়াল সিস্টেম মেনে চলতে পছন্দ করে, যে সবাই এইভাবে চলবে, কেউ জিন্স প্যান্ট পরবে না, রাতে সন্ধ্যার মধ্যে ঘরে ফিরবে, রাত্রে দশটায় ঘরবে, সবাই মিলে একসাথে খাবো, নামাজ পড়বে, ধর্ম করবে। এই যে একটা একটা ট্রেডিশনাল বিষয়ে সে রুলস রেগুলেশন ফলো করতে সে পছন্দ করে এবং এটা টাইটলি ফলো করতে চায়। বাচ্চাদেরকে বাইরে যেতে হলে গরম কাপড় পরে যেতে হবে, ঠান্ডার দিনে বারান্দায় যাওয়া যাবে না, একটা নির্দিষ্ট রুলস এবং রেগুলেশনের মধ্যে সে নিজেকে আটকে রাখে। এবং এটা শুধু রিজিডিটি এত যে অন্যের উপরে, সে কার উপরে? পরিবারের উপরে, পরিবারের লোকদের উপরে এটা সে প্রয়োগ করার জন্য উঠে পড়ে থাকে। যখনই পরিবারের লোকরা তার এই রুলস রেগুলেশন সময় এবং অবস্থার কারণে মানতে চায় না, তখনই তার সমস্যা শুরু হয়। তখন সে কী করে? আই ক্লোজ এমেলার, আই ক্লোজে চলে যায়। কেন? তখন দেখে যে না এরা তো আমার কথা শুনবে না, হ্যাঁ যে যা করে করুক, আমি চোখ বন্ধ করে থাকি। এখানে চোখ বন্ধ মানে চোখ বন্ধ করে থাকে, দেখো না দেখার মান। বুঝতে পারছেন কথা? সবচেয়ে কনফর্মিজম হইল, চেঞ্জ অ্যাভারশনটা হইল ক্যালিকাল, ইনফেকশন চিলড্রেন হইল ক্যালিকাল। বাট এই রিজিডিটি যখন সে অন্যদের উপর প্রয়োগ করতে পারে না, অন্যরা যখন তারা এটা মানে না, তখন সে স্ট্রংলি আই ক্লোজ করে। ওকে, ক্লোজিং আই মিলার জিঙ্কামার হলো কেমিকা। কলসিন তাহলে কী করবে? কলসিন তো আপনারা কিসের জন্য ব্যবহার করেন? কিসের থেকে আসছে এটা? অরিজিন কি? আরে প্লান্ট, কিসের থেকে আসছে প্লান্ট তো বুঝলাম, কি জিনিসটা কি? আরে কেমন, এটা হলো তিত কুমড়া, মানে তিতা কুমড়া, ছোট ছোট জঙ্গলে ছোট কুমড়াটা তিতা কুমড়া, হ্যাঁ এটা খুব তিতা,
বিটারনেস, সেই জন্য এটাকে বলা হয় বিটারনেস মেডিসিন। এর মধ্যে সবচেয়ে কলসিনদের মধ্যে সবচেয়ে ইন্ডিগনেশন মেডিসিন, ডিগনিটি খুব স্ট্রং, মানে সে অল্পতেই নিজেকে অপমানিত ফিল করে, বিরক্ত ফিল করে, যদি সে মনে করে যে তার মতো তাকে সবসময় সে মনে করে যে অন্যরা তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না, সম্মান দিচ্ছে না, তার মতো হচ্ছে না, তখন সে ইন্ডিগনেশন ফিল করে। সাথে সাথে সে কী করে বলে দিবে, এত বেশি রাগ, এত বেশি অ্যারোগেন্স যে যদি কেউ তাকে যথেষ্ট সম্মান না দেয় বা তার ইগোতে কী হয়, ইগোতে ইগোতে হার্ট হয়, তখন সে আর মানে ইয়ে বসে থাকে না, সে রিয়াক্ট করে। এলিমেন্ট ফ্রম মডিফিকেশন, এলিমেন্ট ফ্রম ইন্ডিগনেশন মডিফিকেশন, এই রুবিকগুলো খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সে খুব তিতালো, তিতা মানে কি বিরক্তি, মানে তার মুখে দিয়ে কখনোই ভালো জিনিস বের হয় না, মানে তার মুখ থেকে কখনোই মানে মিষ্টি জিনিস বের হয় না। যদি আপনি তাকে কিছু উল্টাপাল্টা বলে বলেন সে সময় অপেক্ষা করবে না, সে সে কী করবে সাথে সাথে মডিফিকেশন উইথ ইন্ডিং অ্যাঙ্গার, মডে কষ্ট হইলে সাথে সাথে সে উইথ অ্যাঙ্গার করে দেবে। ইন্ডিগনেশনের মধ্যেও তার মধ্যে আছে, ঠিক আছে, এলো কলসিন। কলসিন অত সময় ওয়েট করবে না। ল্যাকেসিস সবসময় কী করে, কেয়ার করে, কেয়ার করে সিনিয়রকে, সবাইকে সব জায়গায় সব কথা বলে, তবে হাজব্যান্ডকে বলে, বললো কাউকে না কাউকে বলবে, বাচ্চাদেরকে যদি হাজব্যান্ডে না বলবে বাচ্চাদেরকে বলবে, বাচ্চাদের না বলবে মাকে বলবে, তবে কেয়ারিং একটা পার্ট কিন্তু ল্যাকেসিসের মধ্যে সবসময় থাকে। আর কলসিনের মধ্যে এসব কেয়ারিং ফেয়ারিং এসে বুঝে না, আপনি কিছু একটা তার মতো হইলো না, তাকে কিছু বললেন সাথে সাথে আপনাকে রিয়েক্ট করবে। চায়না হইলে কী করবে, চায়না প্রথমে চেয়ারফুল থাকে, হ্যাঁ, মেরিটম্যান ডিজার ফর মেরিটম্যান, মানে সে খুব আনন্দ মদ মাসে থাকে, কিন্তু যখন এটা তাকে কেউ হিন্ডার করে তখন সে রং সাফার ফিল করে, তখন তার মধ্যে একটা ইরিটেশন শুরু হয়। সে সবসময় আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, নাচ গান, এগুলোর মধ্যে সে খুব কমফোর্ট ফিল করে, কিন্তু যখনই তার ভালো ভালো খাওয়ার ভালো ভালো কাজ তার মতো চলতে চায়, কিন্তু যখন এটা সে পারে না, চেয়ারফুলটা তার কমে যায় শারীরিক অসুস্থতার কারণে হোক আর পরিবেশের কারণে, তখন সে হিন্ডার ডিলিশন হিন্ডার ডিস এবং ডিলিশন রং সাফার রং ডিস। এস্টাবিজিকরা কী করে, এস্টাবিজিকরা কেন রাগ করে না, তার অ্যাম্বিশন সমস্যা যে পরিবারের লোকদের তার খারাপ বলবে, তার প্রতিবেশীরা তাকে খারাপ বলবে, যে তার মনে কষ্ট হলেও সে সেটাকে সবসময় এক্সপ্রেস করে না, তবে মাঝে মাঝে তার আচরণের মধ্যে এই রাগটা প্রকাশ হয়ে যায় তার অজান্তে। এই জন্য এস্টাবিজিকের রোগীরা সবসময় রাগকে দমন করে, কেন দমন করে, তার প্রয়োজনে, তার লাভের জন্য, চিন্তা করে নেম এবং ফ্রেমের জন্য, সবাই বলো যে বউটা খুব ভালো। ডালকামা কী করে, ডালকামা সবসময় কোল্ডনেস ফিল করে, তার ফ্যামিলি যখন এসে তার এনভায়রনমেন্ট তার জন্য কোল্ডনেস হয়ে যায়, তখনই তার সমস্যা শুরু হয়। সবার জন্য সে কেয়ার করে, সবাইকে সে উপদেশ দেয় ভালো করে, কিন্তু দেখা যাচ্ছে যে না এনভায়রনমেন্টটা কোল্ডনেস, যে কথা শুনতেছে না, তার কথাটা শুনতে চলে না, তখন তার মধ্যে কোল্ডনেস। কার্সিনোজেন কী করে, কার্সিনোজেনের মধ্যে রাগ প্রকাশ, রাগ হয় কিন্তু সে সবসময় অ্যাপ্রিসিয়েশন চায়, অ্যাপ্রিসিয়েশনের জন্য অন্যকে প্লিজিং করতে চায়, যে সবসময় বলে যে না শাশুড়ি মা বললো শাশুড়ি মার ওষুধ তুলে দেবে, একসময় শাশুড়ি মা বললেন যে না আমার বউ খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো, ভিতরে ভিতরে তার দাম শেষ, রাগ হয়। সিপিআই কী করে, সিপিআই একটা সময় পর্যন্ত সবাই ড্যান্সিং করে, ড্যান্সিং করতে করতে যখন দেখে যে না এরা আমার কাজের না, তখন সে ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন এদের প্রতি তার একটা বিতৃষ্ণা এবং ঘৃণা চলে আসে। ক্লিয়ার, শর্টকাট বুঝে দিচ্ছে, বুঝে গেছে কথা, বুঝছি, কোনো প্রশ্ন থাকলে বলেন।